আজকে চলে এলাম স্বামীনারায়ণ মন্দিরে। বেহারাতে যেহেতু থাকি, স্বামীনারায়ণ মন্দিরটা কিন্তু এই গরমকালের বিকেলে বড় প্রশান্তির জায়গা আমার মনে হয়, তাই আবার আজকে চলে এলাম। এর আগেও আমার স্বামীনারায়ণ মন্দিরের ভিডিও রয়েছে এবং আমরা এখানে এসে থাকিও মাঝে সাঝে, সেই ভিডিও আমার কাছে রয়েছে। সেই ভিডিও আপনাদের লিংক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নিতে পারবেন। আপনারা ডেসক্রিপশন বক্স থেকে লিংক দেখে নিয়ে সমস্তটাই জানতে পারবেন, স্বামীনারায়ণ মন্দিরে থাকার ব্যবস্থা কীরকম আছে, এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা কীরকম আছে। আজকে এসেছি বিকেলবেলা ঘুরতে ঘুরতে চলে এলাম। গরমের মধ্যেও কিন্তু বাচ্চারা এখানে এসে খেলাধুলা করছে, এখানে স্লিপ দোলনা সব কিছুর ব্যবস্থা রয়েছে। খুব সুন্দর লাগে আমার এই পরিবেশটা, চলুন ঘুরে দেখা যাক। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বর্ণী রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটা প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটা বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। প্রায় 200 একর জমির উপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ আছে, প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে অসাধারণ স্থাপত্য কীর্তিতে এই মন্দিরটা গড়ে তোলা হয়েছে। মন্দিরের এই শান্ত পরিবেশ, মন্দির প্রাঙ্গণে নানা রকম বাহারি গাছপালা, এই সূর্যালোকের আলো, সমস্ত কিছু মিলে এই বিশাল আকারের পরিচ্ছন্ন মাঠ আর সন্ধ্যার এই আলো আঁধারি পরিবেশ খুবই উপভোগ্য। মন্দিরের ধর্মীয় মাহাত্ম ও ভাস্কর্যের অসাধারণ সৌন্দর্য এই মন্দিরটা সত্যি অতুলনীয়। লোহার ব্যবহার ছাড়াই শুধুমাত্র পাথরের সাহায্যে এই মন্দির নির্মিত হয়েছে। মন্দির গাত্রের বিভিন্ন জায়গায় ভগবত মূর্তি আর গুরুমূর্তি খোদাই করা রয়েছে। শ্রী স্বামীনারায়ণ মন্দির কলকাতা হলো গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার একটা হিন্দু মন্দির। দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানা ভাষার 14 নম্বরে কলকাতা মহানগরের মূল কেন্দ্র থেকে জাতীয় সড়ক ডায়মন্ড হারবার রোডে অবস্থিত এই মন্দির। মন্দিরের ভগবান শ্রী স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি প্রতিদিন পূজিত হয়ে থাকেন। যেখানে এসে মন ধীর ও স্থির হয়ে যায় তারই নাম মন্দির। এই মন্দিরের মূল বেদিতে ভক্ত ও ভগবানের সহাবস্থান দেখা যায়। শ্রী স্বামীনারায়ণ ভগবান কি জয়। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। আর সন্ধ্যা আরতির সময় প্রতিদিন বহু জনসমাগম হয় এই মন্দিরে। এখন এত গরম, কিন্তু এখানে এসে গরমের অনুভূতি একেবারেই হচ্ছে না। এত হাওয়া চারিদিকে আর মন্দিরের সমস্ত পরিবেশটা, এই দুয়ে মিলে মনটা খুব আনন্দে ভরে যাচ্ছে। শুধু আনন্দ, আনন্দম, শুধু আনন্দ। আজকে এই মন্দিরে এসে একটা খুব সুন্দর দৃশ্য আমি দেখতে পেলাম, সেটা হচ্ছে এই যে চাঁদটা রয়েছে একেবারে মন্দিরের গম্বুজের উপরে, কি সুন্দর দেখতে লাগছে, অপূর্ব দৃশ্য।
আজকে পূর্ণিমার দিনে দিন শেষে দিনমণির এই অপূর্ব রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। মন্দিরের সামনে মাঠে বসে থাকার ফলে প্রায় ঘণ্টাখানেকের মধ্যেই দেখলাম চাঁদ মন্দিরের মূল গম্বুজের উপরে রয়েছে। কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে যেন আলো জ্বলছে। এবারে আমরা চলে এলাম এই স্বামীনারায়ণ মন্দিরের ভেজ ক্যান্টিনে। এখানে এসে প্রথমে কুপন কাটতে হবে, কুপন কেটে প্রসাদ আমরা নেব। আমরা এই কুপনটা কেটে নিয়েছি আর কুপন কাউন্টারে জমা দিয়ে খাবার নিয়ে আসতে হবে। স্বামীনারায়ণ মন্দিরের বিকেলের ভোগ প্রসাদ হিসাবে পাওয়া যায় খিচুড়ি। খিচুড়ির মূল্য হচ্ছে 45 টাকা করে। আর এছাড়াও নানা রকমের আরও পদ রয়েছে, সেগুলোর মধ্যে থেকে আমরা নিয়েছি চানা বাটোরা, সিঙ্গারা, চা। মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত আর বিকেল 4টের থেকে রাত 8টা পর্যন্ত। আজকে মন্দিরে বিকেলে এসে মন্দিরের সন্ধ্যা আরতি দেখে প্রসাদ পেয়ে আর মন্দির প্রাঙ্গণের ভিতরে এই পরিচ্ছন্ন মাঠে বসে অনেকক্ষণ থাকলাম, মনটা প্রশান্ত হয়ে গেল। আলো ঝলমলে মন্দির প্রাঙ্গণের চারিদিকের শোভা আর সঙ্গে উপরি পাওনা দিনশেষে দিনমণির এই রূপ বহুদিন মনের মণিকোঠায় থেকে যাবে। খুব আনন্দ হলো আজকে এত গরমের মধ্যে এসেও মনটা প্রশান্তিতে ভরে গেল। আর এবারে বাড়ি যাওয়ার পালা, এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাই। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।